वेलकम टू माय यूट्यूब चैनल। आजकल विषय डिप्लोमा इन मिडवाइफरी भर्ती परीक्षा 2019-2020 शिक्षा वर्ष प्रश्न समाधान। आजकल प्रश्न समाधान थाकछे 62तम प्रश्न थेके 80तम प्रश्न पर्यंत। तो एखनो जारा आमादेर चैनलटी सबस्क्राइब करेननि तारा अवश्य सबस्क्राइब करबेन। कोन धरनेर खाद्य पाकस्थलीते अनेकक्षण थाके? आमिष, शर्करा, ভিটামিন, স্নেহ। এ প্রশ্ন সঠিক উত্তর দেখার আগে আমরা কিছু তথ্য জানব। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন এই চারটি পদার্থের সমন্বয়ে আমিষ গঠিত। উদ্ভিদ ও প্রাণী উভয় উৎস থেকেই আমিষ পাওয়া যায়। আমিষ জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ক, আমিষ। মানব দেহে কয়টি অস্থি থাকে? 216, 226, 306, 206। এ প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আমরা জানব মানবদেহে অক্ষীয় ও উপাঙ্গীয় কঙ্কাল মিলে মোট 206টি অস্থি বা হাড় বিদ্যমান। সর্ববৃহৎ অস্থি ফিমার এবং ক্ষুদ্রতম অস্থি স্ট্যাফিস। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ঘ, 206টি। মনের ভাব প্রকাশ করার সবচেয়ে ভালো মাধ্যম কোনটি? ভাষা, আচরণ, চিত্র, ইঙ্গিত। এ প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আমরা আরও কিছু তথ্য জানব। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। অর্থাৎ বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। ভাষার মূল উপাদান ধ্বনি। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ক, ভাষা। খাবার স্যালাইন এর উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি? ICDD, RV, ব্রাগ, IPS, গণস্বাস্থ্য কেন্দ্র। ডায়রিয়া বা কলেরা ঘন ঘন পাতলা পায়খানার কারণে ক্ষতি। অতি অল্প সময়ে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি ও লবণ বেরিয়ে যায়। শরীরে এই পানি ও লবণের ঘাটতি পূরণ করার জন্য মুখে গ্রহণযোগ্য লবণ ও গ্লুকোজ মিশ্রিত পানি অর্থাৎ খাবার স্যালাইন উদ্ভাবন করেন ICDDRB। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ক, ICDDRB। সে ফল খায়, হুইজ ট্রান্সলেশন ইজ কারেক্ট? হি ইটস ফ্রুটস, হি ইজ ইটিং ফ্রুটস, হি উইল ইটস ফ্রুটস, হি এটস ফ্রুট। এ প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আরও কিছু জানব। সে ফল খায় বাক্যটি সাধারণত বর্তমানকালের উদাহরণ। ইংরেজি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স এর গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব এর সাথে এস বাই ইএস এবং সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে প্লাস অবজেক্ট। সুতরাং বাক্যটির সঠিক অনুবাদ হি ইটস ফ্রুটস। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ক, হি ইটস ফ্রুটস। বর্তমানে বাংলাদেশের সরকারি নারী চাকরিজীবীদের মাতৃত্বকালীন ছুটি কত মাস? 3 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস। এ প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আরও কিছু জানব। বর্তমানে বাংলাদেশের সরকারি নারী চাকরিজীবীদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস। এই দুটি একজন নারী তার চাকরিজীবনে 2 বারের বেশি প্রাপ্য হবেন না, তবে বিনা বেতনে 2-এর অধিকবার এ ছুটি নেওয়া যায়। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ঘ, 6 মাস। মানবদেহে কয়টি বৃক্ষ আছে? 1টি, 3টি, 2টি, 4টি। মানুষের প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে বৃক্ষ বা কিডনি। মানুষের উদর গহ্বর পেছনের দিকে মেরুদণ্ডের দুপাশে একটা করে মোট 2টি বৃক্ষ অবস্থিত। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন গ, 2টি। অলিক এর বিপরীতাত্মক শব্দ কোনটি? অলৌকিক, বাস্তব, অবাস্তব, বাস্তব, লৌকিক। বিপরীত শব্দ অলিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাস্তব বা সত্য, আর লৌকিক শব্দের বিপরীত শব্দ অলৌকিক। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন গ, বাস্তব। পূর্ণ বয়স্ক স্বাভাবিক মানুষের হৃৎস্পন্দন সাধারণত মিনিটে কতবার হয়? 72 বার, 14 বার, 52 বার, 140 বার। এক বা সিস্টল বা তার পরবর্তী ডায়াস্টলকে একত্রে হৃৎস্পন্দন বা হার্টবিট বলে।
পূর্ণ বয়স্ক মানুষের হৃৎস্পন্দনে গড়ে প্রতি মিনিটে 72 বার। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ক, 72 বার। ড্যাস শি গো টু স্কুল? দ্য অ্যাফার্মেটিভ ফর্ম ইজ শি ডাজ গো টু স্কুল, শি গো টু স্কুল, শি হ্যাজ গান টু স্কুল, শি গোস টু স্কুল। ইন্টারোগেটিভ বাক্যটির অ্যাফার্মেটিভ ফর্ম হলো সাবজেক্ট প্লাস ভার্ব, এর প্রদত্ত বাক্যের টেন্স অনুযায়ী প্লাস এক্সটেনশন। সুতরাং বাক্যটি অ্যাফার্মেটিভ ফর্ম হলো শি গোস টু স্কুল। অতএব সঠিক উত্তরটি হবে অপশন ঘ, শি গোস টু স্কুল। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টল? মডেস্ট, রুড, ক্লেভার, হার্টস। জেন্টল অমায়িক, শান্ত, এর বিপরীতাত্মক শব্দ রুড মানে অমার্জিত। মডেস্ট অর্থ ভদ্র, ক্লেভার অর্থ চালাক, আর হার্টস অর্থ কর্কশ, কঠোর। অতএব সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন খ, রুড। চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মধ্যে অবস্থান করে তখন কি হয়? চন্দ্রগ্রহণ, অমাবস্যা, পূর্ণিমা, সুহন। এ প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক, চন্দ্রগ্রহণ। মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? 3টি, 6টি, 2টি, 4টি। মানুষের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে 4টি প্রকোষ্ঠে বিভক্ত। উপরের 2টি পাতলা প্রাচীরযুক্ত ডান ও বাম অলিন্দ এবং নিচের 2টি পূর্ব প্রাচীরযুক্ত ডান ও বাম নিলয়। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ঘ, 4টি। কোন শ্রেণীতে বিশজন ছাত্রের বয়সের গড় 10 বছর, শিক্ষক সহ তাদের বয়সের গড় 12 বছর হলে উক্ত শিক্ষকের বয়স কত? 52 বছর, 42 বছর, 62 বছর, 32 বছর। আমরা সমাধান দেখব, 20 জন ছাত্রের বয়সের সমষ্টি 20 × 10 বছর সমান সমান 200 বছর। শিক্ষক সহ 20 জন ছাত্রের বয়সের সমষ্টি 21 × 12 বছর সমান সমান 252 বছর। অতএব শিক্ষকের বয়স 252 − 200 বছর সমান সমান আমরা 52 বছর উত্তর পেয়ে গেলাম। অতএব সঠিক উত্তর হবে অপশন ক, 52 বছর। বিষাদ সিন্ধু কার রচনা? ইসমাইল হোসেন, সিরাজি কায়কোবাদ, মোজাম্মেল হক, মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেনের রচিত মহাকাব্যধর্মী উপন্যাস বিষাদ সিন্ধু উপন্যাসটি 3টি পর্বে বিভক্ত। পর্বগুলো হলো মহরম পর্ব, উদ্ধার পর্ব এবং এজিত বধ পর্ব। তার রচিত আরও কয়েকটি গ্রন্থ রত্নবতী, বসন্ত কুমারী, জমিদার দর্পণ, উদাসীন প্রতীকের মনের কথা। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ঘ, মীর মোশাররফ হোসেন। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে পালিত হয় শিক্ষা দিবস, স্বাস্থ্য দিবস, নারী দিবস, শিশু দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে 17ই মার্চ জন্মগ্রহণ করেন। জাতির পিতার জন্মদিনে বাংলাদেশে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ টু সেরেলিন অ্যামং, ইন বিটুইন, ওভার, বিটুইন। দুয়ের মাঝে বোঝাতে বিটুইন আর দুয়ের অধিকের মাঝে বোঝাতে অ্যামং ব্যবহৃত হয়। বিটুইন যোগে বাক্যটির অর্থ দুজনের ছেলে মেয়েদের মাঝে তিনি টাকাটি ভাগ করে দিলেন। অতএব সঠিক উত্তরটি আমরা পেয়ে গেলাম অপশন ঘ, বিটুইন। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ? বাই, ইন, উইথ, অ্যাট। বাই ওয়ানস ওয়াচ অর্থ কারো ঘড়ির অনুসারে বা মতে। বাই যোগে বাক্যটির বাংলা তোমার ঘড়িতে কয়টা বাজে? অতএব সঠিক উত্তরটি পেয়ে গেলাম অপশন ক, বাই। কত জনগোষ্ঠীর জন্য একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে? 15,000 জন, 25,000 জন, 6,000 জন, 10,000 জন। দেশের গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার প্রতি 6,000 জন মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত করেছে। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ঘ, 6,000 জন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।